আবারও আজকের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এটি রাজ্যের একটি নতুন চাকরির আপডেট। কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা আবেদন ফি লাগবে, অথবা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, অনলাইন না অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সে সম্পর্কে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এটি ইকোস মিশন মুড প্রজেক্টের অফিসিয়াল পেজ, যেখানে নতুন চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন, এখানে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিন। দেখুন, আমি এখানে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি। এই নোটিশটি কত তারিখে প্রকাশিত হয়েছে দেখুন, এখানে দেওয়া রয়েছে 14/8/2020 তারিখে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং দেখুন কোথা থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, এটি উপরে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ সাউথ চব্বিশ পরগনা আলিপুর থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। রয়েছে নেম অফ দ্য পোস্ট, এখানে একটিমাত্র পোস্ট রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর, এবং শূন্য পদ রয়েছে 5টি। এই কোভিড-19 সিচুয়েশনে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি সব থেকে বড় সুখবর। এবং এরপরে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি কী লাগবে, এখানে গ্র্যাজুয়েশান পাস করতে হবে, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান পাস করলে এবং আপনাদের কম্পিউটারে সার্টিফিকেট থাকলে আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। এখানে বেতন কত দেওয়া হবে বলেছে, 13,000 টাকা বেতন দেওয়া হবে এখানে বলেছে। এরপরে যেটি রয়েছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা অফলাইন ও অনলাইন এই দুটি পদ্ধতিতেই আপনারা এখানে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। দেখুন, অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেখান সেই জন্য এখানে আপনাদের একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ কোর্ট সাউথ চব্বিশ পরগনা আলিপুর, এই অ্যাড্রেসে আপনাদের চিঠি পাঠাতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে। এবং অনলাইনে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে এই মেল আইডিতে মেল করে আপনাদের আবেদনটি করতে হবে। অর্থাৎ তাহলে আপনারা এখানে ডেটা এন্ট্রির কাজ করতে পারবেন এবং 5টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং গ্র্যাজুয়েশান পাস করলেই হবে, এবং তার সঙ্গে একটা সার্টিফিকেট লাগবে বেসিক কম্পিউটার কোর্সে। এবং আপনাদের বেতনটাও এখানে খুব একটা কম নয়, 13,000 টাকার মতো আপনাদের এখানে বেতন দেওয়া হবে এবং অনলাইন এবং অফলাইন দুটির মাধ্যমে এখানে আবেদনটি করতে পারবেন। পরে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট ডেট আপনাদের এখানে দেওয়া রয়েছে 31/8/2020 আপনাদের এখানে লাস্ট ডেট, এবং কতক্ষণের মধ্যে মানে 11:30 থেকে 4:30-এর মধ্যে আপনাদের এখানে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে, এবং অনলাইন ও অফলাইনের অ্যাপ্লিকেশান একই সময় এবং একই ডেট এখানে দেওয়া রয়েছে। এখানে মেল আইডিটা আবারও দেওয়া রয়েছে, চাইলে আপনারা এখানে একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদের সুবিধার জন্য আপনারা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। ভিডিওটি পজ করে আপনারা একটি স্ক্রিনশট তুলে রাখুন। এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হয়তো এই পদটির জন্য অনেকেই আবেদন করবেন না, কারণ এখানে মাত্র 5টি ভ্যাকেন্সি রয়েছে। তাই যারা যারা আবেদন করবেন তারা এক্ষুনি করে ফেলুন, কারণ এখানে কম্পিটিশন লেভেলটা খুবই কম থাকবে, তাই আপনাদের এই কাজটি পেতে খুবই সহজ হবে। এখানে অনলাইনে আবেদন করলে আপনাদের ডিটেলস, কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ এবং প্রুফ অফ এজ, আপনাদের এজ প্রুফের জন্য দেখুন এখানে অ্যাডমিট কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড কোনো একটি দিতে হবে, মেডিকেল সার্টিফিকেটও আপনাদের এখানে দিতে হবে। যদি অনলাইনে আবেদন করেন তাহলে এই
প্রুফগুলো আপনাদের স্ক্যান করে পাঠাতে হবে, আর যদি আপনারা অফলাইনে আবেদন করেন তাহলে চিঠির সাথে এইগুলো জেরক্স আপনাদের দিতে হবে। এখানে 5 নম্বর পয়েন্টটা কি বলেছে, 1 এনভেলপ হ্যাভিং সুপারস্ক্রিপ্টেড উইথ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, এবং নিচের যে পয়েন্টটি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এলিজিবিলিটি, সেটাও এখানে একই কথা বলা হয়েছে যে আপনাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করতে হবে এবং বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এবং দ্বিতীয় অর্থাৎ 2 নম্বরে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাউন্ড টেকনিক্যাল নলেজ অফ কম্পিউটার, এই বিষয়ে নলেজ থাকতে হবে, বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন, অল ডিটেলস চেক করবেন, তারপরেই আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন।